আমার ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি মুরগির মাংসের সঙ্গে আলু দিয়ে একটি অন্যরকম রেসিপি করে দেখাব, যেটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। অনেকে শুধু মুরগির মাংস রান্না খেতে ভালোবাসে, অনেকে আবার আলুর সঙ্গে খেতে ভালোবাসে, তাই আজকে আমি আলু দিয়েই রান্না করব। প্রথমে আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে টক দই দিয়ে দিলাম, এরপর কিছুটা হলুদের গুঁড়ো এবং কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর সরিষার তেল দিলাম। সমস্ত উপকরণটাকে ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখতে হবে। অনেকে চামচের সাহায্যে মাখেন, কিন্তু হাত দিয়ে মাখলে ভালো করে মা হয়। এর ফলে রান্নাটা স্বাদ আরও বেড়ে যায়। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব, তবে এর থেকে বেশি ঢাকা দিয়ে রাখলে ভালো। আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম এবং আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। এরপর আমি অনবরত নেড়ে নেড়ে আলুগুলোকে ভালো করে ভাজতে থাকব। দেখুন, আলুগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি আলুগুলোকে তুলে নেব। এরপর কড়াই আমি সরিষার তেল দিয়ে দিলাম, এর মধ্যে ফোড়নে দিলাম 3টে এলাচ, ছোট দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকব। পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল হবে, ঠিক সেই সময় আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিতে হবে। আবার অনবরত নাড়তে হবে। এরপর এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচির মধ্যে লবণ দিয়ে দিলাম। টমেটোর মধ্যে লবণ দিয়ে দিলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়া এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি লঙ্কার গুঁড়ো খুব অল্প পরিমাণ দিলাম। আপনারা শুধু লঙ্কার গুঁড়ো অথবা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। কিছুটা গরম মশলাও দিয়ে দিলাম। দেখুন, তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। আবারও চিকেনটা অনবরত নাড়তে হবে। কষানো যত ভালো হবে, রান্নার স্বাদ তত ভালো হবে। আপনারাও এইভাবে অনবরত কষাতে থাকবেন। দেখুন, অনেকটা জল শুকিয়ে গেছে। দেখুন, এখনই তরকারির কালারটা কত সুন্দর এসেছে। ঠিক এই সময় আমি একটা অন্য হাঁড়ির মধ্যে আলুগুলো এবং এই কষানো মাংসটা দিয়ে দিলাম। যেহেতু কড়াতে আলু এবং মাংস দুটোই ধরবে না, সেই জন্য আমি অন্য একটা হাঁড়ি ব্যবহার করলাম। এরপর সব শেষে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুটা সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখুন, ঢাকা খুলে এরকম অবস্থা এসছে।
আমি রান্নার বেশি ঝোলও রাখবো না, আবার বেশি শুকনোও করবো না। আমার রান্না প্রায় একদমই কমপ্লিট। দেখুন কালারটা কত সুন্দর এসছে, ঝোলটাও একদম গাঢ় গাঢ় এসছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব দারুণ হয়েছে। ঠিক এই সময় আমি হাঁড়িটা নামিয়ে নিয়ে এই সময় এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর আমি পরিবেশন করছি, দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারাও এইভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে।